নেমে যাচ্ছেন? আজ আমরা বলবো তিনটি জুটির গল্প, যারা বাংলাদেশ থেকে, ঢাকা থেকে মূলত অন্নপূর্ণা বেস ক্যাম্পে গিয়েছেন, ট্রেক করেছেন প্রতিদিন প্রায় 6-7 ঘন্টা, কোনো কোনো দিন 8-9 ঘন্টা। কষ্ট হয়েছে, কষ্টের মধ্যে আনন্দও করেছেন। এই কষ্ট, আনন্দ, ফুর্তি সব কিছু মিলিয়েই তাদের এই বেস ক্যাম্প ট্রেক। চলেন আমরা একে একে এই তিনটি জুটির কাছে শুনি তাদের গল্প। এই কাপলরা কেন এই ধরনের ট্রেকিং বেছে নিলেন, তারা কেন ঘুরতে এলেন? তাদের মধ্যে একজনের, একটি কাপলের অ্যানিভার্সারিও ছিল এই ট্রেকের পরপরই। চলেন আমরা তাদের মুখেই শুনি তাদের বক্তব্য কি। অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকের স্মৃতি রোমন্থন করছেন দোলন চাপা আপু এবং শিহাব রহমান ভাইয়া। কি চিনতে পারলেন? চেনা যায় বলতে হচ্ছে কি, আমরা তো এখন খুব মানে লাক্সারিয়াস জায়গায় নাই, ইজি জায়গায় নাই। সো এই টাফ জায়গাগুলোতে কিভাবে কোঅপারেশন হয় বা একজন আরেকজনের উইকনেসটা খুব ভালোভাবে বের করে সেই জায়গা। কেলি হচ্ছে যে একবার তো নেপালের ছোট একটা ট্রেক দিছি, তখন মনে হয়েছে যে আসলে এবিসি যাওয়া দরকার। আর মানে একটা এজের পরে মনে হয়েছে যে 30 হয়ে গেছে অলরেডি, সো নিজেকে খুব নিজেকে অনেক আনফিট লাগে। সো আমার মনে হয় যে আমাকে নিজেকে প্রুফ করার জন্য আসলে এরকম টাফ কিছু নিতে হবে। সো এই জন্য আসলে এবিসি চুজ করা, এবং বেসিক্যালি আসলে উইন্টারও চুজ করা, যে আসলে উইন্টারও পারি কিনা চ্যালেঞ্জটা। সো এই চ্যালেঞ্জটা পারছি। কষ্ট ছিল, বাট আশেপাশে সিনারি এত সুন্দর ছিল, তখন জাস্ট মনে হচ্ছে যে মানে আমরা আসলে খুবই গ্রেটফুল যে আমরা দুজন একসাথে এরকম একটা জিনিস এনজয় করতে পারছি। এখন বন্ধু লাইফে যে কয়টা ট্যুর দিছেন, এটাকে কোথায় রাখবেন? এটা বেস্ট মানে ইন টার্মস অফ ভিউ, মানে যে ভিউটা ন্যাচারাল ভিউ, তাহলে এটা বেস্ট, মানে এই বিষয়ে কোনো মানে কোনো সন্দেহ নেই। যখন আমরা এমবিসি থেকে এবিসি যাচ্ছি, তখন যে ভিউটা এবং এবিসি যখন কাছে চলে আসছি, তখন অন্নপূর্ণা ওয়ানের যে এই জায়গাটা, সেটা তো আসলে আনপ্যারালাল এই এক্সপিরিয়েন্সটা আসলে। এবং এই করার, এটা করার জন্য কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। সো কষ্ট করে আসলে আমরা জিনিসটা অ্যাচিভ করছি, সেই জন্য নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশনও আছে। থ্যাংক ইউ। পুরো অন্নপূর্ণা বেস ক্যাম্পে ট্রেক দাপিয়ে বেরিয়েছেন মোমিন ভাইয়া আর অরণ্য আপু। তারা প্রশংসা করিয়েছেন সবার চেয়ে বেশি। কেমন লাগতেছে? তখন ভাবছিলেন যে এখানে এরকম একটা মোমেন্ট আলহামদুলিল্লাহ এবং আমাদের গ্রুপে সবাই অলমোস্ট পারছে। অনেকগুলো কাপল ছিল আরও সাথে, এবং সবাই অনেক সুন্দর লিল নাইস নিল। আর এবং এটা আসলে গ্রুপের মাঝে সবারই একটা বন্ডিং ছিল যেন সুন্দরভাবে। ট্রিপ শুরু করার ঠিক আগে মনের ভয়টা কতখানি ছিল? হ্যাঁ, ভয় তো অনেক ছিল। গ্রুপে দেখতাম এত ঘন্টা হাঁটা, বরফে হাঁটা, এই হাঁটা, সেই হাঁটা, কিন্তু আসলে আসার পরে সবাই মিলে একসাথে হাঁটার পর আসলে অতটা কষ্ট হয় নাই যতটা আসলে ভেবেছিলাম। আর কিছুটা কষ্ট তো অবশ্যই হবে, কারণ কষ্ট ছাড়া তো আর কেষ্ট মিলে না। এত সুন্দর ভিউর জন্য যে কষ্টটা আসলে এটা অর্থিত, এটা অবশ্যই অর্থিত। তো এই তো। গ্রুপের আরেকটি কাপল যাদের সাথে ব্যক্তিগতভাবে আমি কথা বলেছি, সময়ই আপু আর তানভীর ভাইয়া,
এই ট্রেক শেষ করার পর দিনই অর্থাৎ 22শে ডিসেম্বর ছিল তাদের অ্যানিভার্সারি। অ্যানিভার্সারির আগে কীভাবে একটি কাপল এই ধরনের একটা ট্রেকিংয়ের পরিকল্পনা করে নিবে, চলেন তাদের মুখেই শুনে আসি। আমাদের ইচ্ছে ছিল যে অ্যানিভার্সারি দেশের বাইরে করব। তো দেশের বাইরে যখন ডিসাইড করলাম তখন কোন দেশে যাব ওটা নিয়ে আমরা আলোচনা শুরু করলাম। তখন আমার মনে হলো যে আমার আমার একার ও আমার থেকে অনেক ইন্সপায়ার্ড হয়। আমার একার হচ্ছে যে পাহাড় অনেক বড় একটা প্যাশন। সেই 2016 থেকে আমি যখন পাহাড়ে যাওয়া শুরু করি তখন আমার আইডেন্টিটির একটা অংশ হয়ে যায় পাহাড়। আমি যখনই যেতাম তখনই মনে হতো যে এটাই আমার বাসা, আমি এখান থেকে বারবার ছুটে মানে নাগরিক কোলাহলে চলে আসি। ও বিয়ের আগে থেকে জানতো যে আমার এরকম একটা টান আছে। তখন আমি ওকে বললাম দেশে বাইরে যখন যাব তাহলে আমরা খাওয়া পর আমার নেপালে যাই, কারণ নেপালে আমার অনেকগুলো ড্রিম লোকেশন আছে, তার মধ্যে একটা হচ্ছে অন্নপূর্ণা। আর যেহেতু আমার হাজব্যান্ড পুরাই বিগিনার, আমার কাছে মনে হলো যে এবিসি ট্র্যাকিংটা ওর জন্য মোটামুটি মানে নিতে পারবে, সে উইল বি ফাইন ফর হিম। সো এই জন্য আমি ওকে কনভিন্স করলাম। কতটুকু নিতে পারছেন? আমার জন্য দিস ইজ দ্য সেকেন্ড টাইম। ফার্স্ট আমি ওই বান্দরবনে ডিম পাহাড় নামে একটা ছিল, ওটা অনেক এক্সট্রিম ছিল আমার জন্য 17 সালে। এরপরে তো আর কখনো করা হয় নাই। সো যখন আমাকে বলছে এটা এক ঘন্টা, আমি বলছি যে আর আই লাভ স্নো, সেজন্য আমার আর একটু একটু পজিটিভ যে আসছে ওকে লেটস গিভ ইট এ ট্রাই। তো ফার্স্টে এসে ফার্স্টে একটু কষ্ট হয়েছে অনেক, বিকজ অনেকদিন পর একটু হাঁটাহাঁটি হয়েছে তাই। তারপর আস্তে আস্তে ইউজ হয়ে গেছে, বাট উপরে যাওয়া একটু এক্সট্রিম ছিল, বাট আস্তে আস্তে মানে বডি আই মিন অ্যাকসেপ্ট করছে। সো একটা নতুন এক্সপিরিয়েন্স, সামথিং ডিফারেন্ট, মানে ভালো লাগছে। মেবি ফিউচার আবার আসতে পারি। ও এই ফিউচারের কথাই জিজ্ঞেস করতাম, মানে সামনে আপনি আরও ট্রেকিং আগ্রহী তাইলে? হ্যাঁ, যদি আসলে এখানে খালি ট্রেকিংটা না, আমি ওভারঅল সব কিছু মিলে আমার ভালো লাগছে, লাইক আমার গ্রুপ মেম্বার্স, তারপরে মানে সবার একটা যে বন্ধুত্ব, হ্যাঁ সব কিছু মিলে ভালো লাগার কারণে মনে হয় আমি ওরা আসবো। লাস্ট একটা প্রশ্ন দুজনের কাছে, সেটা হচ্ছে প্রতিটা কান্ট্রির একটা কালচারাল ইনটেক থাকে, নেপাল থেকে আপনারা কী কী নিয়ে যাচ্ছেন মনে? মানে অনেক কিছু তো আমরা কেনাকাটা করি সুভেনির হিসেবে, ওরকম ধরনের কিছু কালচারাল ইনটেক থাকে প্রত্যেকটা কান্ট্রির, নেপাল থেকে আপনার টেক অ্যাওয়ে কী? নেপালের কালচার আমার কাছে মানে আমি খুব কাছ থেকে দেখার একটা সৌভাগ্য ছিল, কারণ আমার ইউনিভার্সিটিতে অনেক নেপালি স্টুডেন্ট ছিল। তো যখন আমি মানে নেপালে ফার্স্ট আসি এবারই, আমার আমার সারাক্ষণ মাথায় ঘুরতেছিল যে আমি আমি এটা নিজের চোখে দেখবো এবং আমি কী নিয়ে যাব। সো মেইনলি আমরা নেপালিজ যা নিচ্ছি তা হলো যে ওদের হ্যান্ডমেড যেই হ্যান্ডিক্রাফ্টগুলো আছে, যেমন ব্যাগস, তারপরে হচ্ছে যে ওদের ওদের বানানো ড্রেসগুলো, তারপরে হচ্ছে যে কিছু পাথর যেগুলো ওরা মানে কালেক্ট করে রাখে, এই জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে একটা সময় আমাকে রিমাইন্ড দিবে যে ওকে একটা আমার একটা অংশ আমি নেপালে রেখে আসছি। আই ওয়াজ দেয়ার আর কি। আপনারও কি সেম? আমার জন্য হ্যাঁ মোটামুটি সেম। আরেকটা হচ্ছে যে আমি অ্যাড করবো সেটা হচ্ছে যে নেপালি মানুষের যে আমাদেরকে যে একটা অ্যাকসেপ্টেন্স, লাইক যেভাবে কাছে টেনে নিছে ওরা, হ্যাঁ যে আমাদের একটা রেসপেক্ট দিচ্ছে, হ্যাঁ মানে ওইটা আমি অনেক একটা চেরিশ করবো। আমাদের ট্রেকটা অনেক সহজ করে দিচ্ছে আসলে। আচ্ছা ওরা যে আমাদের যেভাবে মানে সব জায়গায় হেল্প করছে, হ্যাঁ আমাদের গাইড তো আছেই, ওরা ছাড়া মানে লোকাল মানুষরা যেভাবে আমাদেরকে হেল্প করছে সব কিছু, শামিম ভাই, তমল ভাই, জিং ভাই, এরা মিলে বাংলাদেশের যারা পর্বতে উঠতে চান বা পর্বতের কাছাকাছি যেতে চান তাদের জন্য সুযোগ করে দিচ্ছেন অলটিটিউড হান্টার একটি গ্রুপের মাধ্যমে। এই গ্রুপটি আমাদের পরিচয় করিয়ে দিয়েছে নতুন বন্ধুদের সাথে, নতুন মানুষের সাথে, যাদের সাথে মিলে প্রায় 7 দিন বা 8 দিন আমরা দারুণ সময় কাটিয়েছি। শারীরিক কষ্ট তো ছিলই, যেহেতু এটা আমাদের কারো জন্যই প্রাত্যহিক জীবন নয়, একই সাথে এই মানুষগুলো হাসি ঠাট্টার ছলে এই কষ্টগুলো দূরে সরিয়ে রেখেছেন অনেকখানি। এই মানুষদের প্রতি আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ থাকবো। অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকটি যতটা সহজ তার চেয়ে অনেক বেশি সহজ করে তুলেছেন আপনারা। রয়ানিজম ট্রাভেল অ্যান্ড ফুড থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন।